বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী ঠাকুরগড় সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে আজকের সমাজকর্ম বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিবাদন আজকে আমরা আলোচনা করব আমাদের তৃতীয় অধ্যায়ের সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালার চতুর্থ ক্লাস আমরা ইতিমধ্যে যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো তোমরা জানো আমাদের আজকের পাঠ পরিচিতি বা আজকের ক্লাসের যে অংশ বিশেষগুলো সেগুলো আমরা দেখে নিই এক নজরে আজকের পাঠ থেকে আমরা জানতে পারবো সমাজকর্ম মূল্যবোধ কী বা সমাজকর্ম মূল্যবোধের ধারণা সমাজকর্ম পেশার মূল্যবোধ গুলো কি কী এবং সমাজকর্ম পেশার মূল্যবোধ ও নীতিমালার গুরুত্ব সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এই করোনার দুঃসময়ে তোমরা সবাই নিরাপদে আছো সুস্থ আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো যথাযথভাবে অনুসরণ করছো এবং আমাদের যথারীতি ক্লাসের যে প্রেক্ষাপট তারই ধারাবাহিকতা হিসেবে আজকে আমরা ক্লাসে ক্লাস শুরু করছি আমাদের প্রথম যে ক্লা আজকে আমাদের পাঠ পরিচিতির প্রথম যে টপিক সমাজকর্ম মূল্যবোধের ধারণা এসব দেখে নেওয়া যাক সমাজকর্ম মূল্যবোধ বলতে আমরা কি বুঝি সমাজকর্ম মূল্যবোধের যে ধারণাটা আমরা মূলত সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা হিসেবে স্বীকৃত তাই অন্যান্য পেশার মতো সমাজকর্মেরও কতগুলো পেশাগত মূল্যবোধ রয়েছে যেগুলো সমাজকর্ম পেশা এবং সমাজকর্মী জ্ঞান অভিজ্ঞতা ও আচার আচরণকে নিয়ন্ত্রণ করে মূলত সমাজকর্ম মূল্যবোধ এই মূল্যবোধ যেগুলো সেগুলো হচ্ছে চিরায়ত ধর্মীয় অনুশাসন এবং বুদ্ধিভিত্তিক মানবিক আদর্শ ভিত্তিতে গড়ে উঠেছে আমরা যদি ফর্মাল কথা বলতে চাই তাহলে বলতে পারি সাধারণত যে সব আদর্শ বিশ্বাস ধারণা মৌলিক নীতিমালা ও স্বীকার্য সত্যের উপর পেশাদার সমাজকর্মের সামগ্রিক সমস্যা সমাধান প্রক্রিয়া পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেগুলো সমষ্টিকে সমাজকর্মের মূল্যবোধ বলে আমরা আরও অন্যভাবে বলতে পারি যে সমাজকর্ম পেশা ও সমাজকর্মীর জ্ঞান অভিজ্ঞতা ও কর্মপদ্ধতি গড়ে উঠেছে যে মূল্যবোধকে কেন্দ্র করে তাকে সমাজকর্ম মূল্যবোধ বলা হয়ে থাকে মূলত যে মূল্যবোধকে কেন্দ্র করে একজন সমাজকর্মীর তাকে সমাজকর্ম মূল্যবোধ বলা হয়ে থাকে সমাজকর্ম মূল্যবোধ সম্বন্ধে বিভিন্ন মনীষী বিভিন্ন ধারণা দিয়েছেন তোর মধ্যে সমাজবিজ্ঞানী লেভি বলেন জনগণের পছন্দ ফলাফল তাদের অধিকার অধিকতর পছন্দের ধারণা ও জনগণের সাথে কাজ করার রীতিগত কৌশলের সমষ্টি হল সমাজকর্ম মূল্যবোধ সার্বিকভাবে আমরা বলতে পারি যে সমাজকর্ম একটি কল্যাণধর্মী পেশা হিসেবে এ পেশায় নিয়োজিত সমাজকর্মীরা মানুষের কল্যাণে তাদের জ্ঞান ও দক্ষতার প্রয়োগ করার ক্ষেত্রে যেসব মূল্যবোধ অনুসরণ করে থাকে তাকে সমাজকর্ম মূল্যবোধ বলা হয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থী আমাদের সমাজকর্মের মূল্যবোধের ধারণা সম্বন্ধে আমরা জানলাম আমরা এখন দেখব যে সমাজকর্মের যে মূল্যবোধগুলো বিদ্যমান সেগুলো সম্বন্ধে সমাজকর্মের পেশায় বিভিন্ন ধরনের মূল্যবোধ বিদ্যমান এবং বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং বিভিন্ন মনীষী তাদের বিভিন্ন আলোপ আলোচনায় বিভিন্ন ধরনের মূল্যবোধের কথা উল্লেখ করলেও সামগ্রিকভাবে যে মূল্যবোধগুলোর কথা আমরা না বলে পারছি না বা যে মূল্যবোধগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিম্নরূপ আমরা প্রথমে দেখছি এখানে হচ্ছে বলা আছে ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি আমরা জানি যে সমাজে বসবাসরত প্রতিটি ব্যক্তি বিশেষ মর্যাদার অধিকারী এবং প্রতিটি ব্যক্তি যে সমাজে তিনি বসবাস করেন তিনি চান সেখানে তার যথাযথ মূল্যায়ন হোক এই যে ব্যক্তির প্রত্যেকটি ব্যক্তির যে অন্তর্হিত মূল্য ও মর্যাদার তার যদি আমরা যথাযথ স্বীকৃতি প্রদান করি তাহলে ব্যক্তির যে 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 প্রতিভা রয়েছে রয়েছে, জ্ঞান সেগুলো তার যে সুপ্ত প্রতিভা এগুলোর বিকাশ ঘটে এর ফলে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাসের সৃষ্টি হয় এবং সমাজের সকল রকম গঠনমূলক কাজে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফলে ব্যক্তির নিজস্ব যে সমস্যাগুলো এগুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যাগুলো দূর করা সম্ভব হয় আত্মনিয়ন্ত্রণের অধিকার ব্যক্তির পছন্দ চাহিদা সামর্থ্য এবং ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ মূল এই আত্মনিয়ন্ত্রণের অধিকার ব্যক্তিকে তার স্বকীয়তা এবং যোগ্যতা প্রমাণের সুযোগ সৃষ্টি করে দেয় সমস্যার সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিকে আত্মনির্ভরশীল করে তোলে এবং এ নীতির মাধ্যমে ব্যক্তি আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে নিজের সমস্যাগুলো সুষ্ঠুভাবে মোকাবেলা করতে পারে সবার জন্য নিজেই সুযোগ এখানে সবার জন্য সুযোগ বলতে বোঝানো হচ্ছে ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কোনো সুযোগ থাকবে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের জন্য সমাজকর্ম যে সেবাটা প্রদান করবে সেটা হবে সমান সম্পদের সদ ব্যবহার সম্পদ দুই আমরা জানি সম্পদ দুই ধরনের বস্তুগত এবং অবস্তুগত সম্পদ এবং যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে এই বস্তুগত এবং অবস্তুগত দুটো সম্পদেরই ব্যবহার বা দুটো সম্পদেরই প্রয়োজন অপরিহার্য এই বস্তুগত এবং অবস্তুগত দুটো সম্পদ এবং বিদ্যমান সম্পদের অপচয় রোধ এবং সম্পদের সংরক্ষণ এবং ব্যবহারের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা সমাজকর্ম মূল্যবোধের অন্তর্ভুক্ত বিষয় স্বনির্ভরতা অর্জন আমরা যদি সাধারণ অর্থে বা সংকীর্ণ অর্থে বলতে চাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের নিজের উপর নিজের নির্ভর করাকে বোঝানো হয়ে থাকে নিজস্ব মেধা মননশীলতা শ্রম বুদ্ধি বিবেচনা প্রভৃতিকে কাজে লাগিয়ে সামাজিক ও অর্থনৈতিক জীব হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করাই স্বনির্ভরতা অর্জনের মূল লক্ষ্য স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে ব্যক্তি সমাজের কল্যাণে গতিশীল ভূমিকা রাখতে পারে পরমুখাপেক্ষী বা পরনির্ভরশীলতা মূলত গতিশীল সামাজিক অগ্রগতি কল্যাণকে ব্যাহত করে অন্যের দান করুণা অনুগ্রহ কখনোই ব্যক্তির সুপ্ত প্রতিভা ও ক্ষমতা বিকাশের অনুকূলে নয় ফলে ব্যক্তির সৃজনশীলতা এবং উন্নয়ন বাধাগ্রস্ত হয় এজন্য স্বনির্ভরতা অর্জন অপরিহার্য একটি বিষয় গণতান্ত্রিক অধিকার এখানে গণতান্ত্রিক অধিকার বলতে সাধারণত একজন একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন ব্যক্তি রাষ্ট্রের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপে তার যে অধিকারগুলো রয়েছে সে অধিকারগুলোকে বোঝানো হয়ে থাকে এই অধিকারগুলোর মধ্যে সুস্থ জীবনযাপন স্বাধীনতা ভোট প্রদান বাক স্বাধীনতা অযুক্তি গ্রেপ্তার শাস্তি অথবা বহিষ্কার থেকে স্বাধীনতা বিশেষ বিচারালয় নিরপেক্ষ উন্মুক্ত শুনানি চিন্তা বিবেক ধর্মের স্বাধীনতা প্রভৃতি যে অধিকারগুলো বিদ্যমান রয়েছে এগুলোই কে বোঝায় সমাজের একজন স্বাধীন সদস্য হিসেবে ব্যক্তি সুচিন্তিত মতামত প্রদান রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ ক্ষেত্রে ব্যক্তির অধিকার প্রাপ্য এবং এগুলো ব্যক্তি যথাযথভাবে অনুশীলন এবং প্রাপ্তির মাধ্যমে একজন সক্রিয় সদস্য হিসেবে সমাজে সক্রিয় সদস্য হিসেবে সে আত্মতুষ্টি বা মনোতুষ্টি লাভ করতে পারে শ্রমের মর্যাদা শ্রম দুই ধরনের কায়িক শ্রম বা শারীরিক শ্রম বা মানসিক শ্রম বা বুদ্ধিভিত্তিক শ্রম যে কোনো ধরনের শ্রমই মূলত অর্থনৈতিক কাজের সাথে জড়িত আর অর্থনৈতিক কার্যকলাপ মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িত তাই দেখা যাচ্ছে মানুষের জীবন ধারণ ও সমাজে সুষ্ঠু সুন্দরভাবে বেঁচে থাকার জন্য শ্রম অপরিহার্য মূলত মানুষের বিদ্যমান জীবনকে সহজ সুন্দর আরও সাবলীল করতে শ্রমের প্রয়োজনীয়তা অপরিহার্য ব্যক্তি স্বাধীনতা একজন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা বলতে আবার ব্যক্তির যা খুশি তাই করাকে বোঝায় তা না ব্যক্তির স্বাধীনতা বলতে ব্যক্তির স্ব ইচ্ছা অনুযায়ী অন্যের ক্ষতি না করে তার ইচ্ছা মতো কোনো কাজ করার অধিকারকেই বোঝানো হয়ে থাকে মূলত একটা বিষয় যে ব্যক্তির এই ইচ্ছা যেন তার নিজের পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হয় অন্য সময়ে দেখা যাচ্ছে যে ব্যক্তি স্বাধীনতা বলতে ব্যক্তি এমন ধরনের কাজ করছে বা ব্যক্তির এমন কাজ করার ইচ্ছা হচ্ছে যার জন্য ব্যক্তি নিজের জীবন পারিবারিক জীবন সামাজিক एवं রাষ্ট্রীয় জীবন ক্ষতির সম্মুখীন হচ্ছে এই ধরনের কাজকে কখনোই ব্যক্তি স্বাধীনতা অন্তর্ভুক্ত করা যাবে না ব্যক্তি নিজস্ব ইচ্ছা চাহিদা প্রয়োজন সামর্থ্য অনুযায়ী সমাজের রাষ্ট্রের ব্যক্তির নিজের জন্য মঙ্গলকামী কাজগুলোই হবে ব্যক্তির স্বাধীনতা অন্তর্ভুক্ত সামাজিক দায়িত্ববোধ একজন রাষ্ট্রের গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে ব্যক্তির যেমন সামাজিক এবং রাজনৈতিক বা বাক স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা চিন্তা বুদ্ধি বিবেকের স্বাধীনতা বিষয়গুলো জড়িত থাকে ঠিক তেমনি এই অধিকারগুলো প্রাপ্তির পাশাপাশি ব্যক্তিকে সমাজের একজন নাগরিক হিসেবে কতিপয় দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয় একজন সমাজের সুষ্ঠু স্বাভাবিক নাগরিক হিসেবে তার যে ওর তার উপর অর্পিত যে কাজগুলো সেগুলো হচ্ছে সামাজিক দায়িত্ববোধ এবং এই কাজগুলো করার মাধ্যমে সমাজের প্রতি তার দায়বদ্ধতা অনেকাংশে সম্পন্ন হয় পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ এ ধরনের মূল্যবোধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক সমাজকর্ম পেশাগত সম্পর্ক স্থাপন সামাজিক সম্পর্কের বন্ধন এবং সৌহার্দ্যমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে প্রয়াসী সমাজকর্ম বিশ্বাস করে সমাজের প্রতিটি বিশেষ সমাজকর্মীরা অনুসরণ করে সুন্দর নিবেদিত হয় মূল্যবোধের অনুশীলনের মাধ্যমে সমাজের সর্বস্তরের জনগণ এমনকি সমাজকর্মী ও সাহায্যার্থীর মধ্যে একটি আন্তরিক সম্পর্ক গড়ে উঠে তাই সমাজকর্মে এই পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ মূল্যবোধটি বিশেষ গুরুত্বের অধিকারী সুপ্রিয় শিক্ষার্থী আমরা এতক্ষণ দেখলাম সমস্ক্রমার মূল্যবোধ মূল্যবোধগুলো কি কি আমরা এখন যে মূল্যবোধ ও নীতিমালার গুরুত্ব মূলত ও আবিধানিকভাবে নীতিমালা নীতিমালার শব্দটি কোনো কাজ বা পেশার ভিত্তি স্বরূপকে বোঝানো হয়ে থাকে কোনো কাজ বা পেশার ভিত্তি স্বরূপকে বোঝানো হয়ে থাকে নীতি হলো এক ধরনের নিয়ম বিশ্বাস বা ধারণা যা ব্যক্তি কাজ বা কোনো পেশাকে পরিচালিত করে। সাধারণভাবে নীতিমালা হলো বা এক ধরনের মৌলিক ও স্বীকার্য সত্য যা পেশাদার ব্যক্তিকে বি বা নিরপেক্ষ থাকতে সহায়তা করে যখন মূলত এই নীতিগুলোতে কিছু মৌলিক বা স্বীকার্য সত্য থাকে যা ব্যক্তিকে খারাপ অশ্লীল বা তার পেশার পরিপন্থী পরিপন্থী কাজগুলো থেকে দূরে রাখে বা যা করা উচিত তা করতে উদ্বুদ্ধ করে যখন সমাজকর্ম পেশার নীতিমালার কথা বলা হয় তখন আদর্শ মানদণ্ডে কিভাবে সমাজকুমার পেশা পরিচালিত হবে তা নির্দেশ করা হয় বিভিন্ন মনীষী বা লেখক বিভিন্ন ধরনের নীতিমালার কথা বললেও আমরা সার্বিকভাবে পাঁচটি নীতিমালার কথা এখানে আলোচনা করতে পারি যথা গ্রহণ নীতি গ্রহণ নীতি বলতে একজন সমাজকর্মী একজন ব্যক্তিকে কিভাবে গ্রহণ করবেন কতটুকু আন্তরিকতার সাথে গ্রহণ করবেন বা তার গ্রহণের উপরও সমাধানটা অনেকাংশে নির্ভর করে এবং তিনি যদি সাহায্যী ব্যক্তিকে সুন্দর আন্তরিকতা সাথে গ্রহণ করেন তাহলে সমস্যার সমাধান অনেকাংশে সম্ভব ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি এখানে বলা হচ্ছে প্রত্যেকটি ব্যক্তি সমাজে আলাদা আলাদা পরিবেশ থেকে এসেছে আলাদা পরিবার থেকে এসেছে আলাদা রুচি পছন্দ চাহিদা বিদ্যমান প্রতিটি ব্যক্তি ভিন্ন এবং এই যে প্রতিটি ব্যক্তি ভিন্ন তাদের নিজস্ব প্রতি প্রত্যেকের চাহিদা রুচি পছন্দ পছন্দ ভিন্ন কাজেই প্রত্যেকটি একই ব্যক্তির ভিন্ন ভিন্ন ব্যক্তির একই সমস্যা বিদ্যমান থাকা সত্ত্বেও তাদের সমাধান বা তাদের সমস্যার কারণগুলো ভিন্ন হতে পারে কাজেই প্রত্যেকটি ব্যক্তিকে ভিন্ন গ্রহণ করা সমাজকর্মের নীতিমালার অন্যতম একটি বিষয় ভিন্নভাবে আত্মনিয়ন্ত্রণ নীতি আত্মনিয়ন্ত্রণ নীতি বলতে এখানে বলা হচ্ছে যে সমস্যাগ্রস্ত বা সাহায্যার্থীর সমস্যার সমাধানে সাহায্য করার ক্ষেত্রে তার অন্তর্নিহিত যে প্রতিভা ও সামর্থ্য রয়েছে সেগুলোর বিকাশ সাধন করা এই বিকা আত্ম বিকাশ সাধন করা এবং এক্ষেত্রে ব্যক্তি নিজেকে নিজের ব্যক্তির নিজেকে নিজের নিয়ন্ত্রণ করা বা নিজের যে অধিকারগুলো পাওনাগুলো সেগুলো প্রাপ্তির ক্ষেত্রে কাজ করে ব্যক্তির যে নিজস্ব পছন্দ ব্যক্তির যে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ব্যক্তির যে নিজের ভালো মন্দ সমস্যা ও সমাধান নিজস্ব চিন্তা ধ্যান ধারণা প্রভৃতি সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণের স্বীকৃতি দিয়ে থাকে এর ফলে সমাজকর্মীরা সহায়তা তত্ত্বাবধানে সমস্যাগ্রস্ত ব্যক্তি বা সাহায্যার্থী নিজেই তার ভূমিকা ও করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং নিজ সমস্যা সমাধান উদ্যোগে উদ্যোগ ও উদ্যোগী ও অনুপ্রাণিত হতে পারে এরপরে আমরা দেখব অভিযুক্ত মনোভাবের নীতি প্রত্যেকটি ব্যক্তি প্রকৃতিগতভাবে নিজস্ব সম্মান ও নিজস্ব মূল্য ও মর্যাদার প্রতি বিশ্বাসী প্রত্যেকই নিজস্ব মূল্যবোধ আচরণ নিজস্ব চিন্তা চেতনা রক্ষায় সর্বাধিক গুরুত্ব প্রদান করে অভিযুক্ত মনোভাবের নীতি বলতে এমন একটি নীতিকে বোঝানো হয় যেখানে সমস্যার জন্য সাহায্যার্থীকে দোষী সাব্যস্ত করা হবে না বা চিহ্নিত দোষী চিহ্নিত করা হবে না এবং সেই সাথে সমাজকর্মী এ সম্পর্কিত সিদ্ধান্ত সাহায্যার্থীর উপর চাপিয়ে দিবেন না সমাজকর্মী কখনো সাহায্যার্থীকে সমস্যা সমাধানে অক্ষম দুর্বল বলে প্রতিপন্ন করবেন না এবং নির্দিষ্ট সমস্যার সমাধানে অক্ষম বলে দোষারোপ করবেন না মূলত এই অভিযুক্ত মনোভাবের নীতির উপর ভিত্তি করেও ব্যক্তির সমস্যা সমাধানের যে কার্যকারিতা বা দক্ষতা বা যে আন্তরিকতা বা তাকে মোটিভেট করার যে একটি অবস্থা সেটা করা হয়ে থাকে ব্যক্তির মানসিক শক্তিকে এখানে অনেকটা বাড়িয়ে দেওয়া হয় গোপনীয়তার নীতি মূলত সমাজকর্মী এবং সাহায্যার্থীর মধ্যে বিদ্যমান সমস্যা সংক্রান্ত যাবতীয় যে বিষয়গুলো রয়েছে তা নিয়ে খোলামেলা আলাপ আলোচনা না হলে সমস্যার সমাধান অনেকাংশে অসম্ভব হয়ে পড়ে যখন সমস্যা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সাহায্যার্থী এবং সমাজকর্মীর মধ্যে খোলামেলা আলোচনা হবে তখনই সমস্যার অনেকাংশে সমাধান সম্ভব তো বিদ্যমান এই আলোচনা খোলামেলা আলোচনা করতে গিয়ে সমস্যা সংক্রান্ত অনেক বিষয়ে ব্যক্তিগত গোপনীয় কিছু বিষয় সামনে আসতে পারে এবং এক্ষেত্রে সমাজকর্মী সাহায্যার্থী যে গোপনীয় বিষয়গুলো গোপন রাখার চেষ্টা করবেন এবং এই গোপনীয়তার ব্যক্তি যতক্ষণ নিশ্চিত হবেন যে তাকে তার তথ্যগুলো গোপন রাখবেন তিনি তথ্যগুলো সমাজকর্মীকে প্রদান করবেন এবং সাহায্য সমাজকর্মীর মধ্যে তথ্যের বিদ্যমান তথ্যের গোপনীয়তা রক্ষা একটি অন্যতম নীতিমালা হিসেবে বিবেচিত হয় সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি আমাদের সামনের ক্লাসে আবার তোমাদের সাথে আমরা অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো আজকের আলোচনায় আমরা এ পর্যন্তই আমরা আরেকবার দেখিনি আমাদের আলোচনার যে বিষয়গুলো ছিল সমাজকর্ম মূল্যবোধ কি বা মূল্যবোধের ধারণা সমাজকর্ম পেশার মূল্যবোধগুলো কি কি এবং সমাজকর্ম কুমার পেশার মূল্যবোধ ও নীতিমালার নীতিমালাগুলোর গুরুত্ব কী সুপ্রিয় শিক্ষার্থী আমাদের এই অনলাইন ক্লাসের পাশাপাশি আশা করি তোমরা তোমাদের পাঠ্য বই সংশ্লিষ্ট বিষয়গুলো দেখবে এবং নিজস্ব সিলেবাস থেকে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর একটা সকালের প্রত্যাশা সুন্দর একটা সময়ের প্রত্যাশা করে আজকে আমরা এখানে শেষ করছি সবাইকে আবার ধন্যবাদ জানি আজকের ক্লাসের এখানে ইতি ঘটাচ্ছি আল্লাহ হাফেজ